আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের চারটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ আটই জুন দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে করোনার ফলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে আরেক দফা বাড়ানো হয়েছে বিষা ও ইকামার মেয়াদ করোনার সংকটের কারণে যে সকল দেশের সাথে এখনও সৌদি আরবের বিমান চলাচল বন্ধ রয়েছে সেই সকল দেশে আটকে থাকা প্রবাসী শ্রমিকদের বিশা এবং ইকামার মেয়াদ আগামী একত্রিশ জুলাই দুই পর্যন্ত কোনো প্রকার ফি ছাড়াই বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ যাওয়াজাত সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল করোনা মহামারীর মধ্যেও সৌদি সরকারের নির্দেশিত সকল বিধিনিষেধ মেনে প্রতিদিন প্রায় ছয় থেকে সাতশো বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়মিত সেবা প্রদান করা যাচ্ছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস কনসুলেট সেবা প্রদানকালে যে সকল প্রবাসীরা নানা সমস্যার কারণে দেশে ফেরত যেতে চাচ্ছেন তাদের ট্রাভেল পারমিট প্রদান করা হচ্ছে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় কুরুপ্রাপ্ত ইকামাবিহীন এবং এক্সিট ভিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদেরকে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে এছাড়া অভিবাসীদের জন্য প্রবাসী কল্যাণ কার্ডের নিবন্ধনও করা হচ্ছে অভিবাসী শ্রমিকদের মালিক পক্ষ থেকে বকেয়া বেতন আদায় কর্মজীবন শেষে সার্ভিস বেনিফিট আদায় করার জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হচ্ছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাভেদ পাটোয়ারি প্রবাসীদের সকল সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল সৌদির ভীষণ দুই হাজার তিরিশ এর গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে সৌদি আরবের বিনোদন খাত সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ সালমান দেশটিতে নতুন যুগের সূচনা করতে চাইছেন তাই আমলে বদলে ফেলছেন সৌদি আরবকে এজন্য তেল নির্ভর অর্থনীতি থেকে বের হতে চাইছেন তিনি এরই অংশ হিসেবে নারী স্বাধীনতা সহ বিনোদন খাতেও ব্যাপক উদার পদক্ষেপ নিয়েছেন সৌদি কর্তৃপক্ষ তারই সুফল পেতে যাচ্ছেন সৌদি আরব আগামী দশ বছরে ফুলে পেঁপে উঠবে দেশটির বিনোদন খাত সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি সর্বশেষ করোনার আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে বারোশো এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ উনষাট হাজার নয়শো আষট্টি জনে সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে নয়শো বাইশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো বিরাশি জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে সতেরো জন এখন পর্যন্ত মোট মারা গেছে সাত হাজার চারশো আটাশি জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে নয় হাজার ছয়শো আটানব্বই জন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদের কেউ জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে